نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق، ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا، فلا يسرف في القتل إنه كان منصورا. وقال الله تعالى في موضع آخر: والذين لا يدعون مع الله إلها آخر، ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق، ولا يزنون، ومن يفعل ذلك يلقى أثاما، يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا، يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا، إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা। যে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, সর্বোত্তম মখলুক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে, এবং তাদেরকে হিদায়তের জন্য, তাদেরকে সঠিক পথ, সৎ পথ, সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতির মর্যাদা যে কি, এই মর্যাদা তাঁর পবিত্র ভাষায় বর্ণনা করেছেন। আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলহ। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলমী সম্মানিত করেছেন এবং যা কিছু তাদেরকে নেয়ামত দান করেছেন তার হেফাজত করতে আদেশ করেছেন। যেসব আল্লাহর নেয়ামত রয়েছে আমাদের ওপর, তার মধ্যে একটি নেয়ামত হচ্ছে জীবন, হায়াত, যাকে হায়াত বলা হয়। মহান আল্লাহ প্রত্যেক মানুষকে হায়াত দান করেছেন, জীবন দান করেছেন। এই জীবনের মালিক আমরা নিজেরা নই, নিজের জীবনের মালিক নিজে নই, যে ইচ্ছা হলো রাখলাম এই জীবনকে, না হয় নাই রাখলাম না। এবং শুধু নিজের ক্ষেত্রে নয়, অন্যান্যদের ক্ষেত্রেও কারো জীবনের ওপর কারো হস্তক্ষেপ কঠোরভাবে হারাম করা হয়েছে। এই জীবনের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেসাসের দণ্ডবিধি নাজেল করেছেন। কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমকে খুন করে তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বদলে হত্যা, হত্যার বিনিময়ে হত্যা, কেসাস ফরজ করেছেন। তো এই মানব জীবনের মূল্য অত্যন্ত বেশি, এর মূল্য এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন এই মানব জীবনকে, এই মানুষের রক্তকে, মানুষের রক্তের মর্যাদাকে কাবার মর্যাদার সাথে। মক্কা নগরী, যে পবিত্র মক্কা, মক্কাতুল মুকাররমা, এর মর্যাদার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে ইরশাদ করেছেন। এটি ছিল আরাফাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের খুতবার একটি অংশ। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا। মনে রেখো যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান ইজ্জত সম্মান আবরু এসব হারাম এক অপরের উপর। কাহুরমাত ইয়াউমিকুম হাজা, যেমন এই দিনের হরমাত সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, অর্থাৎ জিলহজ মাসের আরাফার দিনের সম্মান। জিলহজ মাস হচ্ছে মহতারম হারাম মাস। এই দিনের, এই মাসের যে মর্যাদা, ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা, এই শহরে, এই যে শহর মক্কা নগরী, এর যে মর্যাদা রয়েছে, সেই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একজন মুমিন মুসলিমের রক্তে মর্যাদা রয়েছে। একজন মুসলিমের রক্ত এত সস্তা নাই, যত সস্তা আজকাল হয়ে গেছে যেখানে সেখানে, এমনকি মুসলিম দেশগুলোতে অহরহ খুনের ঘটনা ঘটতে আছে, প্রতিদিন খুনের ঘটনা, সবচাইতে বেশি ঘটনা হচ্ছে খুনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে ইরশাদ করছেন সূরা আনআমের
151 নম্বর আয়াতে এবং সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরার 33 নম্বর আয়াতে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ তোমরা হত্যা করবে না এমন ব্যক্তিকে নাফস আল্লাহ বলেছেন নাফসের যদিও তাফসীর ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি অর্থাৎ মানুষ ওয়ালা তাকতুলুন নাফস কোন ব্যক্তিকে হত্যা করবে না কোন ব্যক্তিকে আল্লাতী হারামাল্লাহ যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন ইল্লা বিল হক তবে ন্যায়সঙ্গত হলে অর্থাৎ অন্যায়ভাবে হত্যা করবে না ন্যায়সঙ্গত হলে হত্যা করা যাবে বরং হত্যা করা ফরজ যা পরে বলবো কোন ক্ষেত্রে হত্যা করা ফরজ কোন ক্ষেত্রে আর একজন মানুষের রক্তের কোনো মূল্য থাকে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রগুলিকে নির্দিষ্ট করে দিয়েছেন চিহ্নিত করে দিয়েছেন ওয়ালা তাকতুলুন নাফস এমন ব্যক্তিকে হত্যা করো না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন অন্যায়ভাবে হত্যা করো না ইল্লা বিল হক তবে ন্যায়সঙ্গত হলে হত্যা করা যাবে এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এ তো ছিল ব্যক্তি মানে মানুষের কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা এখানে বলতে চেয়েছেন যে না হোক অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে কোনো মানুষকে হত্যা করো না এমনকি মানুষ ছাড়া অন্য অন্য প্রাণী জীব এই ক্ষেত্রেও মনে রাখতে হবে দীন ইসলামের বিধান কত চমৎকার কত সুন্দর যেসব জীবকে জবাই করা জায়েজ মানে খাওয়া জায়েজ সেই জন্য জবাই করা জায়েজ আমার জন্য আপনার জন্য মানুষের জন্য খাওয়া জায়েজ সেই জন্য জবাই করা জায়েজ মোরগ জবাই করা জায়েজ যেহেতু আল্লাহ খাবার হালাল করেছেন জবাই করে খেতে হবে গরু খাসি মহিষ ওট খাবার জায়েজ যখন তখন জবাই করা জায়েজ এই ক্ষেত্রেও পিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ সহিহ মুসলিমের হাদিস ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই নিশ্চয় মহান আল্লাহ প্রত্যেক মানুষের জন্য ইহসান মানে সৎ আচরণ ইহসান করা সৎ আচরণ করা এটি ফরজ করেছেন প্রত্যেক জিনিসের ক্ষেত্রে আলা কুল্লি শাই প্রত্যেক জিনিসের ক্ষেত্রে শুধু মানুষের ক্ষেত্রে নয় প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন সৎ আচরণ করা ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা যখন তোমরা হত্যা করবে তো ভালোভাবে হত্যা করা ভালোভাবে হত্যা করা কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পদ্ধতিও বলে দিয়েছেন ভালোভাবে কেমন করে হত্যা করতে হয় এরপরে ইরশাদ করেছেন ওয়াইজা যাবাহতুম ফাআহসিনুল যিবহাতা যখন তোমরা জবাই করবে কোনো পশুকে তখন ভালোভাবে জবাই করবে ভালোভাবে জবাই করবে তখন কেমন করে ভালোভাবে হত্যা করতে হবে ওয়ালিউহিদ্দা আলাইকুম সুফরাতাহু তোমরা ছুরিকে জবাই যে করবে ছুরি দিয়ে ছুরিকে ধারালো করে নেবে ভোথা ছুরি দিয়ে ভালোভাবে কাটছে না আর মুরগি গলাতে ঘুষতেই আছেন ঘুষতেই আছেন না নিষিদ্ধ গুনাহগার গরু ছাগলের গলাতে ঘুষতেই আছেন শক্তি দিয়ে মনে করছেন যে জবাই করে দেবো না না শক্তির প্রয়োজন নেই সেখানে এত ধারালো করতে হবে যাতে করে চট করেই জবাই হয়ে যায় হত্যার ক্ষেত্রেও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করা ফরজ করেছেন পরে বলছি তাদেরকে হত্যা করা ফরজ করেছেন যাদেরকে হত্যা করা আল্লাহ ফরজ করেছেন ভালোভাবে হত্যা করো এমন ভাবে হত্যা করো না যেভাবে হত্যা করলে আল্লাহ এবং রাসূল তা নিষেধ করেছেন এবং আল্লাহ অপছন্দ করেন আল্লাহ অসন্তুষ্ট হন যেমন নাক কেটে নেওয়া চোখ তুলে নেওয়া হাত কেটে নেওয়া পা কেটে নেওয়া হারাম এগুলোকে আরবি ভাষায় হাদিসের ভাষায় মুসলা করা বলা হয় হারাম ইসলামে যতই বড় দিনের শত্রু হোক না কেন ইসলামের শত্রু হোক না কেন যতই বড় আল্লাহর শত্রু হোক না কেন যতই বড় রাসূলুল্লাহ ইসলামের শত্রু হোক না কেন তার সাথে এই আচরণ করা যাবে না তবে কিছু আলামাদের মত হচ্ছে হ্যাঁ সে যদি কোনো মুসলিমের সাথে এরকম আচরণ করে তাহলে সাহস হিসাবে বিনিময় হিসাবে সেও কোনো মুসলিমের নাক কেটেছে কান কেটেছে চোখ তুলেছে পা কেটেছে হাত কেটেছে তারপরে হত্যা করেছে তাহলে করা যেতে পারে কিন্তু একজন যদি এই ক্ষেত্রেও যদি নম্রতা অবলম্বন করা যায় যে না ওটা মার্জনা করে দিলাম হত্যার বদলে শুধু হত্যা এই জন্য ধারালো অস্ত্র দিয়ে হত্যা করতে বলা হয়েছে যাদেরকে আল্লাহ হত্যা করা ফরজ করেছে ওয়ালিয়াহিদ্দা আলাইকুম সুফরাতাহু তোমরা চাকুকে বা ছুরিকে তোমরা ধারালো বানিয়ে নেবে তেজ করে নেবে ওয়ালিয়রে যাবিহাতাহু তুমি যে জবাই করবে যে পশুকে তাকে আরাম দেবে এই জন্য আরো মনে রাখবেন অনেক জাহেল মূর্খরা আমাদের দেশে করে কি পশু জবাই করার সময় গলা কাটলো গলা কাটার পরে এখনো আত্মা আছে নড়াচড়া করছে তার মধ্যে তার পা কাটা শুরু করে দিয়েছে পা কাটছে না 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 খাল ছড়াতে শুরু করেছে চামড়া ছড়াতে শুরু করেছে না জায়েজ নাই
যতক্ষণ পর্যন্ত পুরোপুরি তার আত্মা বেরিয়ে না চলে যাচ্ছে তোমরা ছড়াবেন না, নিষিদ্ধ। এইভাবে এহসান করতে বলা হয়েছে প্রত্যেক জীবের সাথে, প্রত্যেক সৃষ্টির সাথে। এ হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। বলছিলাম যে যেসব জিনিসকে আল্লাহ আপনার জন্য আমার জন্য ভক্ষণ করা জায়েজ করেছে সেসব জিনিস জবাই করে, হালাল না হলে জবাই করতে হবে। কিন্তু এমন জিনিস যা হয়তো আমাদের খাবার প্রয়োজনে আসে না তা জবাই করা যাবে কি? কেউ যদি বিড়াল জবাই করে, কুকুর জবাই করে, যে কুকুর ওইভাবে ক্ষতি করে না, মানুষের কোনো ক্ষতি করে না, বড় কাজে আসে। কুকুর যদি ক্ষতি করে মানে রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে তাদেরকে কামড় দিচ্ছে, তাদের উপর আক্রমণ করে দিচ্ছে, হানা দিচ্ছে, বা ঘরের জিনিসের পশুর ক্ষতি করে দিচ্ছে, তাহলে হত্যা করা যেতে পারে। কিন্তু কুকুর, সাধারণ কুকুর কারো ক্ষতি করে না, বরং কাজে আসে। হয়তো আমার দেশে রাত্রে চোর ডাকাত আশেপাশে আসলে বাড়িওয়ালাকে কুকুরে জানিয়ে দেয়, হ্যাঁ তাহলে কাজে আসছে। কিন্তু বাইরে রাখতে হবে, কুকুর বাড়ির মধ্যে রাখা যাবে না। বাড়ির মধ্যে কুকুর রাখলে প্রত্যেক দিন নেকি ঘাটতি হতে থাকে, কমতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দেশে অনেক মানুষরাই বাড়িতে কুকুর রাখে, বাড়িতে কুকুর রাখলে ফেরেশতা সেই বাড়িতে ঢুকবে না আর নেকি কমতে থাকবে সেই বাড়িওয়ালা। তো কুকুর বা বিড়াল জবাই করা যাবে, এমনকি মুরগি ধরেন বা খাসি খাবেন, কিন্তু জবাই তার গলায় না করে যদি পিটিয়ে পিটিয়ে মেরে দেন, পিটিয়ে পিটিয়ে মেরে তারপরে চামড়া ছড়িয়ে গোস্ত নিয়ে খেলেন, জায়েজ কি? না, জায়েজ নাই। ফায়দা কাতাল তুম ফাহসানুল কয়দা যাবে হাতুম ফাহসানু জিবাহ, জবাই করবে তখন ভালোভাবে জবাই করবে, তাহলে হ্যাঁ ওই ক্ষেত্রেও অন্যায়ভাবে কোন জীবের ওপর জীবকে হত্যা করা হারাম। বিড়াল, বিড়াল আপনার খাবারের কাজে আসবে না, তাহলে কেন জবাই করবেন, কেন মারবেন সেই বিড়ালকে? যদি আপনার ওই রকমের কিছু ক্ষতি না করে যার কারণে হত্যা করা যেতে পারে, তাহলে বিড়ালকে হত্যা করা যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার কথা যাকে দেখেছেন, একটি গাইবি দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে দেখেছিলেন, তার একটি দৃশ্য হচ্ছে এই দৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস, দাখালাত ইমরাতুনিন নার, এক মহিলা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য জাহান্নামের দৃশ্য দেখতে গিয়ে দেখেছেন, এক মহিলা জাহান্নামে যাবে। কেন সে জাহান্নামে যাবে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে তার পাপের গুনার কারণে, অন্যায়ের কারণে সে মহিলা জাহান্নামে যাবে। প্রাচীন যুগের সেই মহিলা ছিল, কি অন্যায় সে করেছিল? তার অন্যায় ছিল মাত্র একটি, কি? রাবাতাত হিররাতান, একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। লাহে আতামাতহা ওয়ালাহে সাকাতহা, লাহে আতামাতহা ওয়ালা হিয়া সাকাতহা, না নিজে খেতে দিয়েছিল আর না পানি দিয়েছিল পান করার জন্য। ওয়ালা হিয়া তারা কথা, আর ছাড়েও নি, বেঁধে রেখেছিল এমন করে যে কয়েকদিন ধরে বেঁধে রেখেছিল, ছাড়েও নি, তা কলমিন খাসা ছিল, আর যে কীট পতঙ্গ খেয়ে বাঁচবে, হয় খেতে দাও বিড়ালকে বাড়িতে রাখলে, পানিও দাও পান করার জন্য, আর না হলে ছেড়ে দাও যেখানে ইচ্ছা সেখানে চলে খাক, তাও করেনি সে। কদা খালাতেন না হাত্তা মাতাত, মরে যাওয়া পর্যন্ত সে ছাড়েনি, বেঁধে রেখেছিল। কদা খালাতেন না, সেই মহিলা জাহান্নামে যাবে। কি বুঝতে পারা গেল তাহলে? একটা পশু তার সাথে সদাচরণ করতে হবে। তাহলে যখন মানুষ উত্তম সৃষ্টি আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আদম সন্তানকে সম্মানিত করেছে, জিনদের থেকে আল্লাহ সম্মানিত করেছে, এমনকি যারা মানব জাতির উত্তম ব্যক্তি তারা ফেরেশতাদের উত্তমের চাইতে উত্তম। কি বুঝতে পারলেন? যেমন ফেরেশতা জগতের মধ্যে উত্তম কে? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল, হ্যাঁ মালাকুল মউত, হ্যাঁ এসব ফেরেশতারা, এদের চাইতে উত্তম মানব জাতির মধ্যে কে? শ্রেষ্ঠ মানব, আফজাল মানুষ, সর্বোত্তম মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া এবং রাসূলগণ, তাদেরকে আল্লাহ এই উচ্চ মর্যাদা দান করেছেন। তো মানব জাতিকে এত আল্লাহ সম্মানিত করেছেন যে তাদের জীবনের উপর হস্তক্ষেপ হারাম, কঠোরভাবে হারাম। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক, বড় কবিরা গুনাহ, কঠোর শাস্তি রয়েছে এর জন্য। মহান আল্লাহ সূরা ফুরকানের আয়াত নম্বর 68-69 এই আয়াতগুলিতে তিনটি গুনাহার কথা, বড় সবচেয়ে বড় কবিরা গুনাহ যে গুনাহগুলি, এই তিনটি গুনার কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে শিরক, আর এক হচ্ছে খুন করা, আর একটি হচ্ছে জেনা ব্যভিচার। মমিন বান্দারা এই তিনটি কাজ করতে পারে না, মমিন মুসলিম এই কাজ করতে পারে না। যদি কেউ এই কাজ করে তার মধ্যে ইমান ইসলাম নেই। তাহলে আল্লাহ এখানে রহমানের বান্দাদের
বেশ কয়েকটি গুণ বর্ণনা করতে গিয়ে বর্ণনা করছেন এই তিনটি কথা, যে রহমানের যারা নেক বান্দা, সৎ বান্দা, আল্লাহর বান্দা মুমিন, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্যকে ইলাহ রূপে ডাকে না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, অন্যের কাছে দোয়া করে না। একজন মুমিন মুসলিম আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করতে পারে না, মনের উদ্দেশ্য পূরণের জন্য দরখাস্ত করতে পারে না। একজন মুমিন মুসলিম ইয়া গাউসুল আজম বলতে পারে না, হে মহান উদ্ধারকারী, অন্য কাউকে বলতে, আব্দুল কাদির জিলানিকে বলতে পারে না, সমস্যা এক মুসলমান ডাকতে পারে না, আজমিরে গিয়ে বলতে পারে না যে ইয়া গরিব নওয়াজ সেই আল্লিল্লাহ, কথা বলতে পারে না, হে গরিব নওয়াজ উদ্ধার করো, কোন পীরের দরবারে গিয়ে কি কোনো মাজারে গিয়ে কোন নবী ওলি রসুলকে কোনো কাউকে দরখাস্ত করতে পারে না দোয়ার জন্য। দোয়ার জন্য যখন দরখাস্ত করতে পারে না, দোয়ার মতো ইবাদত হচ্ছে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদাও করতে পারে না, ওই রকম ইবাদত হচ্ছে জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করতে পারে না, মাজারে গিয়ে খাসি মোরগ এই সেই জবাই করতে পারে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, মুসলিম শিরিক করতে পারে না, আর শিরিক করলে তো মুসলিম থাকে না, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, মুসলমান থাকে না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। দ্বিতীয় বড় গুনাহ শিরিকের পরে, ওয়ালা ইয়াক্তুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং এমন কাউকে হত্যা করে না, এমন ব্যক্তিকে হত্যা করে না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তবে ন্যায়সঙ্গত হলে, এখানে ইল্লা বিল হক বলেছেন। তাহলে এখন বোঝা যাক ইল্লা বিল হক কি, মানে ন্যায়সঙ্গত হত্যা কি, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনুন, বুখারী মুসলিমের হাদিস, পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেন, যে লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কোন মুসলিমের রক্ত হালাল নয়, মানে হারাম, কোন মুসলিমের রক্ত হালাল নয়, কোন মুসলিমের, যে ব্যক্তি সাক্ষ্য দান করে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রক্ত হালাল নাই, তবে ইল্লা বি ইহদা সালাসিন, তবে তিনটির কোনো একটি কারণ হলে, তিনটি কারণের কোনো একটি কারণ যদি পাওয়া যায় তাহলে সেই মুসলিমের রক্ত হালাল, এতক্ষণ হালাল ছিল না, এই তিনটির একটি কারণ পাওয়া গেলেই রক্ত হালাল, বরং তাকে কতল করা, তাকে হত্যা করা ফরজ। কিন্তু যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করা মানে বাস্তবায়ন করা হচ্ছে রাষ্ট্রনেতার কাজ, মুসলিম রাষ্ট্রনেতা এর বাস্তবায়ন করবে। একটি কি আসাইয়েবুল জানি, প্রথম হচ্ছে আসাইয়েবুল জানি, বিবাহিত যদি জেনাকারী হয়, বিবাহ করার পরেও যদি তার দ্বারা জেনা হয় তাহলে আর বেঁচে থাকার অধিকার নাই পৃথিবীতে, তার শাস্তি হচ্ছে কোমর থেকে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে সংসার করে, একে বলা হয় রজম, একে বলা হয় রজম, এটি হচ্ছে সুন্নাত তরিকা। তো এ হচ্ছে একজন মুসলিম হওয়া সত্ত্বেও বিবাহিত জেনা করেছে, সেজন্য তার শাস্তি হচ্ছে হত্যা, তবে অবিবাহিত হলে তার বেঁচে থাকার অধিকার আছে, তার জন্য কঠোর শাস্তি রয়েছে, আল্লাহ রাব্বুল বলছেন ফাজরে দুহুম ফাজরে বহুম মেয়াতে চালতা, তার জন্য 100 পোড়া রয়েছে, 100 বার কষাঘাত করতে হবে, বেঁচে থাকবে। কিন্তু বিবাহিত হলে তার শাস্তি হচ্ছে রজম করে দেওয়া, মানে সংসার করে মেরে দেওয়া, শেষ করে দেওয়া, একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আন্নাস বিন্নাস, জীবনের বদল জীবন, জীবনের পরিবর্তে জীবন, হত্যার বিনিময়ে হত্যা, কোন মুসলিমকে যদি হত্যা করে থাকে তার বিনিময়ে তাকে হত্যা করা হবে। এ সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ইমানদার মানুষেরা তোমাদের উপর ফরজ করা হয়েছে, কুতিবা ফরজ করা হয়েছে, আরে শুধু জায়েজ নয়, যে হত্যা করেছে একজন মুসলিমকে অন্যায় ভাবে, নিরীহ মানুষকে যার শাস্তি হত্যা করা নাই তাকে হত্যা করেছে, ফিল কাতলা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিসাস ফরজ করেছেন, হত্যার বিনিময়ে হত্যা ফরজ করেছেন। রমজান মাসের রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করেছেন, কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানের সিয়াম পালন করিয়ে কুতিবার আদেশে, এই কুতিবার আদেশের ভিত্তিতে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস কে ফরজ করা হয়েছে। এক শ্রেণীর মুনাফিকরা যারা ইহুদি খ্রিস্টানদের লেজুর মুসলিম দেশে, তারা এর বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ তারা মানবাধিকারের কথা বলে,
কিন্তু যখন ওই প্রথম ব্যক্তিকে খুন করলো তখন কেন আহা করলেন না? তখন কি মানবাধিকার লঙ্ঘন হলো না? এই মুনাফিকরা মুসলিম দেশে এইরকম ধরনের কথা বলে, তখন তাদের দয়া মায়া চলে আসে। আর প্রথম ব্যক্তি যার স্ত্রীকে বিধবা করলো, যার ছেলে মেয়েদেরকে এতিম করলো, যার বুড়ো মা বাবা মাকে যে খরচ খরচা দিচ্ছিল তার রাস্তা বন্ধ করে দিল, পথের ভিখারি করে দিল, তখন কেন এই আহাজারি করলো না তারা? এরা হচ্ছে মুনাফেক। যদি মুসলিম ঘর থেকে কেউ এরকম ধরনের কথা বলে ইসলামের বিধানের বিরুদ্ধে, তাহলে তা মুনাফেক। এবং এই কথা কাফের, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ শত্রুরা বলতে পারে, কোনো মুসলিম বলতে পারে না। আর যদি কোনো মুসলিম বলে সে মুসলিম নয়, মুনাফেক। যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, আল্লাহ কাফেরদের বিরুদ্ধেও জিহাদ করতে বলেছেন এবং এই মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন, এই মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন। ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, এবং এদের ক্ষেত্রে নম্রতা অবলম্বন করবে না, কঠোরতা অবলম্বন করো, কঠোরতা অবলম্বন করো এই মুনাফিকদের ক্ষেত্রে। সমাজের থেকে কণ্ঠস্থ করো, সমাজ থেকে বিতাড়িত করো এদেরকে, এদের উপরে শাস্তি কায়েম করো মুরতাদ হওয়ার, তাহলেই সমাজ সুষ্ঠুভাবে চালিত হবে। আর না হলে এরা মুসলিম সমাজের ক্যান্সার। হাতে পায়ে যদি ক্যান্সার হয়ে যায়, আর যদি হাত কেটে না ফেলেন, পা কেটে না ফেলেন, তাহলে আপনার গোটা শরীরকে পচিয়ে দিবে। ওইরকম অবস্থা হচ্ছে এই মুনাফিকদের মুসলিম দেশে। ওগুলো জালিহিম ওয়াহুম জাহান্নাম ওয়াবিসাল মাসির, আল্লাহ বলছেন এদের স্থান হচ্ছে জাহান্নাম পরকালে। কিন্তু পৃথিবীতে তাদের বিরুদ্ধে জিহাদ করো, জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, যেমন কাফেরদের বিরুদ্ধে আল্লাহ জিহাদ করতে বলেছেন, এই মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করতে বলেছেন, যারা ইসলামের দণ্ডবিধির বিরুদ্ধে কথাবার্তা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সাফ ফরজ করেছেন, দ্বিতীয় ক্ষেত্র ছিল এটি। তৃতীয় ক্ষেত্র, আত্তারে কোলে দিনহি ওয়াল মুফারে কোলিল জামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি তার দিনকে ত্যাগ করে দিল, মুসলিম ইসলামকে ত্যাগ করলো, হয় কলমা পড়ে সে মুসলিম হয়েছে, নতুন মুসলমান, আর তারপরে তাকে পছন্দ লাগলো না, না না আমি আমার বাপদাদা ধর্মে ফিরে যাই, ধর্ম পছন্দ নাই, না, ঢোকার সময় তার ইখতিয়ার ছিল। ইসলামের ফর্মুলা শুনে নেন, একজন অমুসলিম যদি ইসলামে প্রবেশ করতে চায় তাহলে তার ইখতিয়ার আছে, বাধ্য করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে জবরদস্তি নেই। এই আয়াতগুলি দিয়ে বিকৃতি করে বলে অমুসলিমরা বা ওই এরা মুনাফিকগুলো এই মুসলিম সমাজের, যে দেখো ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, কোরআন আছে, সে মুসলমান থাকলো, নাই খ্রিস্টান হয়ে গেল, নাই কাদিয়ানি হয়ে গেল, নাই ইহুদি হিন্দু হয়ে গেল, তাতে কি হলো? না, ঢোকার ক্ষেত্রে জবরদস্তি করবো না, একজন হিন্দুর ওপর, একজন খ্রিস্টানের ওপর, একজন ইহুদির ওপর, সে অলরেডি আগে থেকে জন্মগত সে হিন্দু, জন্মগত ইহুদি, জন্মগত বৌদ্ধ, না, লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে জবরদস্তি নেই। কিন্তু তাকে তখনই বলে দেওয়া হবে, চিন্তা করে ঢুকো, বুঝে সুঝে সত্য দিন বলে ঢুকো, এটি হচ্ছে জান্নাতের পথ, এটি হচ্ছে শান্তির পথ, এই বলে ঢুকতে হবে বিশ্বাস করে, ভালো করে চিন্তা করে না তারপরে ঢুকো তুমি, লা ইকরাহা ফিদ দ্বীন, কোনো জবরদস্তি নেই তোমার উপরে। এখন কিন্তু ঢুকে গেলে এই ঘর থেকে বেরোয়ার অনুমতি নেই, বেরিয়ে যাওয়ার অনুমতি নেই, বেরিয়ে গেলে না, তোমার আর জীবন পৃথিবীতে রাখার অধিকার নেই। আর তার কলি দিনই, যে ব্যক্তি দিনকে ত্যাগ করলো, ওই রকমই একজন জন্মগত মুসলিম, বাবা মা মুসলিম, সে যদি কমিউনিস্ট হয়ে যায়, তা বলে আমি ধর্ম মাইনার, নো রিলিজিয়ান, ধর্মকে ধ্বংস করো, রিলিজিয়ান ইজ আফিম, ধর্ম হচ্ছে আফিম, তাহলে তার শাস্তি ওই, এখন বেরিয়ে যাওয়ার তোমার অধিকার নাই। একে আল্লাহ খুন করা, একে হত্যা করা আল্লাহ ফরজ করেছেন, একে হত্যা করা আল্লাহ ফরজ করেছেন। কোন মুনাফেক যদি বলে এই মুসলিমের ছেলে যে কোরআনে তো গালি রয়েছে, আবুল হাবকে গালি দেওয়া হয়েছে, তাব্বাতে আদা আবি লাহাব, তাহলে তার শাস্তি কি বলুন দেখি? তার শাস্তি কি? মুরতাদ, সে তাকে হত্যা করা ফরজ মুসলিম জাতির ওপর এবং সেই দেশের রাষ্ট্রনেতার ওপর। যখন সেই দেশের মানুষরা, সেই দেশের সরকার যখন তাকে হত্যা করতে পারলো না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কাফের দেশে ফ্রান্সে গিয়ে সেখানে মরে সরে পড়ে রয়েছে সেই ঘরে, আল্লাহ এইভাবে হালাক করেছে। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, মনে রাখবেন, ইন্না রব্বাকা লামিল মিরসাদ। আমার উদ্দেশ্য হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির এই মুরতাদ প্রফেসর হুমায়ুন আজাদ, আর এই রকমের যত মুরতাদ রয়েছে মুসলিম দেশে, তাদের বিরুদ্ধে মনে রাখবেন, আমাদের এই তৎপরতা হওয়া উচিত যে এদেরকে আল্লাহ হত্যা করা ফরজ করেছেন। প্রত্যেক মুসলিমের বিশ্বাস হওয়া উচিত, এবং যাতে করে এদেরকে ওইভাবে শাস্তি দেওয়া হয় তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। যেভাবে ব্যবস্থা নিলে আমাদের ওলামায়ে কিরামদের সাথে পরামর্শের মাধ্যমে তাদেরকে হত্যা করা যাবে, মিছিলের মাধ্যমে নয়, হইচই করলাম, মিছিল করলাম, আর তারপরে ভারতে পাঠিয়ে দিলাম, না না না, এই তরিকা নেই ইসলাম, এ হচ্ছে বিদাতি তরিকা, ইসলামিক তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বিরুদ্ধে ওইভাবে জিহাদ করতে বলেছেন, মুরতাদদের বিরুদ্ধে
ওইভাবে অ্যাকশন নিতে হবে যেভাবে আল্লাহ ফরজ করেছেন। আর তারে করলে দিনেহি, যে ব্যক্তি দিনকে ত্যাগ করলো, মুসলিম জানা আমি ইসলাম চাই না, তাকে হত্যা করা ফরজ। আল মুফারিকুল জামা, যে ব্যক্তি মুসলিম দল থেকে বেরিয়ে গেল তাকে হত্যা করা ফরজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত হত্যা হচ্ছে এই তিনটি ক্ষেত্রে, এছাড়া চতুর্থ কোন ক্ষেত্র নেই যেখানে একজন মুসলিমকে খুন করা যায়। সেই মুসলিম যদি আপনার জমি জায়গায় বেইমানি করে, আপনার সাথে টাকা পয়সার ঝগড়া হয়, আপনার সাথে যে কোনো রকমের দ্বন্দ্ব থাকে না কেন, আপনার সাথে আর অন্য কোন রকমের দ্বন্দ্ব থাকে না কেন, না মোটেই না, ব্যক্তিগত শত্রুতার কারণে, দ্বন্দ্বের কারণে, ইত্যাদি মতের মতের পার্থক্য থাকার কারণে, না না হত্যা জায়েজ নাই। মুমিনের রক্ত কি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি মর্যাদা দান করেছেন। এই জন্য ইচ্ছা করে কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে তার কঠোর শাস্তি রয়েছে কাল কিয়ামতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে, মুতাআম্মিদান জেনে শুনে ইচ্ছা করে, সে জানছে যে এই লোক মুসলিম, সে জানছে যে এই লোকটি নিরীহ, এই লোকটিকে হত্যা করা ইসলামে জায়েজ নাই, তারপরেও হত্যা করলো, মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার বদলা হচ্ছে, প্রতিদান হচ্ছে আল্লাহর নিকটে জাহান্নাম। সোজা কথা, তার বদলা হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামে যাবে, যে খুন করলো খুনই জাহান্নামে যাবে, একটি শাস্তি। দ্বিতীয় শাস্তি, খালেদান ফিহা, চিরকাল থাকবে জাহান্নামে, চিরকাল থাকবে, কাফের ছাড়া কেউ জাহান্নামে চিরকাল থাকবে না। তাহলে খুনিকে, খুনি যদি মুসলিম হয়, এমনকি নামাজি হয়তো, তার পানিশমেন্ট আসলে আল্লাহর নিকটে হচ্ছে যে চিরকাল তাকে রাখা উচিত, তার আসল শাস্তি হচ্ছে জাহান্নামে চিরকাল থাকা। তবে আল্লাহর রহমত হবে কলমা পড়া মুসলিম, নামাজি মুসলিমের ওপর, যে খুন করলেও হাজার হাজার বছর পর হোক, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর হোক, একবার আল্লাহ জান্নাতে নিয়ে আসবেন শেষে। কিন্তু আসল শাস্তি তার, যেহেতু খুন করেছে, নামাজি হলেও, কলমা বা মুসলিম হলেও, তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম। দ্বিতীয় শাস্তির কথা বলেছেন, খালেদান ফিহা ওয়া গাযিব আল্লাহু আলাইহি, তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহর তার ওপর গজব, অভিশাপ। গজব মানে আল্লাহ তার ওপর রাগান্বিত, গাযিব আল্লাহু আলাইহি। চতুর্থ শাস্তি, ওয়া লাআনাহু, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, লানত, গজব এবং লানত আল্লাহর। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তার জন্য বড় শাস্তি তৈরি করে রেখেছেন, আদা তৈরি করে, জাহান্নামে এই খুনিদের জন্য আল্লাহ শাস্তির যে উপায় উপকরণ আছে সেগুলিকে আল্লাহ রেডি করে রেখেছেন, কিভাবে শাস্তি দিতে হবে তা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আল্লাহ এদের জন্য কঠোর শাস্তি বা বড় শাস্তি তৈরি করে রেখেছেন। তবে যদি কারো দ্বারা এ ভুল হয়ে যায়, ভুল হয়ে গেছে, এখন সে আল্লাহকে ভয় করে, সমাধান আছে কি না, ইসলামের সমাধান আছে, বেঁচে থাকাকালীন সমাধান আছে, সেটা হচ্ছে ইউটার্ন করে আসা, ফিরে আসা, যাকে কোরআন এবং হাদিসের ভাষায় তওবা বলা হয়। তওবা, তওবা মানেই ফিরে আসা, আর ফিরে আসা হচ্ছে ইউটার্ন। যেমন ভুল করে রাস্তা, ভুল করে যে কোনো রাস্তায় চলে যান, এমন রাস্তায় যেটি আপনার গন্তব্যস্থানের দিকে যায় না, তাহলে আপনার কি হবে, উচিত হবে, যখনই উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন যে না আমি তো ভুল করেছি, রাস্তা ছেড়ে এসেছি, আমার রাস্তা তো অন্যদিকে, তখন আপনাকে ইউটার্ন করে আসতে হবে, আর না হলে গন্তব্যস্থানে কোনোকালে পৌঁছতে পারবেন না। ঠিক তেমনই কোনো মুসলিম, কোনো মানুষ যদি ভুল করে, এমনকি শির কুফরি করে, আর তার বেঁচে থাকাকালীন খুন করে, জেনা ব্যভিচার করে, তারপরেও তাকে খেয়াল এসছে যে আমি তো চরম অন্যায় করেছি, আমি কি জবাব দেবো আল্লাহকে কাল কিয়ামতে, আমাকে যে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবো কি করে, আল্লাহ বলছেন তোমার জন্য ইউটার্ন রয়েছে, তওবা। এ কথাই সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কঠোর শাস্তির কথা বর্ণনা করা হলো, পাঁচটি শাস্তির কথা। তাহলে এই শাস্তি থেকে বাঁচার পথ রয়েছে, ইল্লা মান তাবা, আল্লাহ বলছেন তবে, হ্যাঁ যদি কেউ তওবা করে, খুন করে ফেলেছে, কবিরা গুনাহ করে ফেলেছে, তারপরে তওবা করলো, ওয়া আমানা, ঈমানের নবায়ন করলো। এই জন্য তওবার জন্য এরকম নয় যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা লোকজনের সামনে, দশজনের সামনে বিচার সালিশ হচ্ছিল, হ্যাঁ বড় অন্যায় করেছো, তুমি তওবা করো, তোমাকে যাকে তুমি খুন করেছো তার আত্মীয়রা মাফ করে দিল, ঠিক আছে তুমি তওবা করো, সালিশের লোকেরা তওবা করাচ্ছে, হ্যাঁ তওবা করলাম, তওবা হয়ে যাবে এরকম করে, না শর্ত সাপেক্ষ তওবা হইতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তের দিকে ইঙ্গিত করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমানের নবায়ন করলো, যদি শিরিক করে থাকে
তো আবার শিরক থেকে তওবা করে ঈমান সত্যি ঈমান নিয়ে যেহেতু ঈমানই ছিল না তার মুশরিক হয়ে গেছে প্রথম বড় গুনাহ শিরকের গুনাহ বর্ণনা করা হয়েছে আর যদি খুন করে থাকে ঈমানে নবায়ন করতে হবে আপনি একজন মুসলিমকে কি করে খুন করেছেন সুতরাং আপনাকে ঈমানের নবায়ন করতে হবে আল্লাহ আমানা বলেছেন ঠিক আছে আমি মুসলিম আর এরকম গুনাহ করব না যথেষ্ট একজন লোক তওবা করলো আর জীবনে এরকম গুনাহ করা করব না যা হয়েছে হয়েছে এই গুনাহ করব না কিন্তু আর ভালো কর্ম নেই নামাজ পড়ে না ধার্মিকতা নেই আবার যেমন জীবন তেমনই আগে যে ছিল তেমনই জীবন কাটছে তওবা কি হবে আল্লাহ বলছেন না ওয়া আমালা আমালান সালেহান সৎকর্ম করা আরম্ভ করলো একজন মানুষ যদি সত্যিকার তওবা করে অনুতপ্ত হয় যে আল্লাহ আমি কি করেছি এত বড় অপরাধ করেছি আমি খুন করেছি আমার দ্বারা ব্যভিচার হয়েছে আমার দ্বারা এই গুনাহ হয়েছে তাহলে সে সৎকর্ম করে তার গুনাহগুলিকে মেটাবার চেষ্টা করবে ওয়া আমালা আমালান সালেহান তাহলে সৎ হইতে হবে ধার্মিক হইতে হবে দিনদার আল্লাহওয়ালা হইতে হবে নামাজে ত্রুটি ছিল পাঁচাত্তর নামাজ পড়তে লাগতে হবে বরং তাহাজ্জুদ ধরতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে তাহলে তো প্রমাণ হবে যে না সত্যি অনুতপ্ত হয়েছে গুনার ওপরে এবং লোকটি সৎ হয়ে গেছে এ মদঘর ছিল লোকটি জুয়া খেলতো লোকটি তো খুন করেছে কিন্তু এখন দেখো কত সুন্দর এই তো সবসময় মসজিদে আমার পাঁচাত্তর নামাজ পড়ে ফজর নামাজে সে হাজির তাহলে বোঝা যাচ্ছে যে পরিবর্তন হয়েছে তার জীবনে কিছু পরিবর্তন না হলে নয় আল্লাহ এই জন্য বলছেন তওবা করতে হবে ঈমানের নবায়ন করতে হবে আর ওয়ামেল আমালান সালেহান এই তিনটি জিনিস যদি পাওয়া যায় ফাউলাইকে ইউবাদদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত এদেরও ফজিলত হবে তওবার ফজিলত আল্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ এদের গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবেন নেকিতে পরিবর্তন করে দিবেন বিষয়বস্তু যেহেতু খুনের এই খুনের গুনাহ একজন খুন করলো আর খুন করার পরে সে তওবা করলো খালেজ অন্তর থেকে তওবা করলো আর করে একেবারে পরিষ্কার হয়ে গেল একেবারে মসজিদ ধরে নিল পাঁচাত্তর নামাজ পড়ে তাহাজ্জুদ ধরে নিল সম্মাফ হয়ে যাবে সম্মাফ হয়ে যাবে কি এই ক্ষেত্রে শুনুন কোরআন এবং হাদিসের আলোকে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যে কোনো মানুষ খুন করলে তার সাথে তিনটি হক জড়িত তিনটি প্রাপ্য জড়িত বা তিন ধরনের লোকের প্রাপ্য জড়িত এক হচ্ছে হাক্কুন লিল মাকতুল অর্থাৎ যাকে খুন করা হয়েছে তার হক তার প্রাপ্য তার জীবনকে যে নাশ করে দিয়েছেন সে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েছিল বেঁচে থাকবো আমার ছেলে মেয়েদের সাথে থাকবো নতুন বিবাহ করেছি স্ত্রীর সাথে থাকবো বাবা মা রয়েছে বাবা মার খেদমত করবো বেঁচে থাকলে সে সৎ আমল করবো নামাজ পড়বো ইত্যাদি ইত্যাদি তার বড় উচ্চ আকাঙ্ক্ষা ছিল তার আকাঙ্ক্ষা সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তার জীবনকে নাশ করে একটি হক হচ্ছে যাকে খুন করা হয়েছে তার তার হক পৌঁছানো যাবে তার হক পৌঁছানো সম্ভব নয় মারা গেছে সে খুন করে দিয়েছেন তাকে দ্বিতীয় হক হচ্ছে হাক্কুন লিল আউলিয়া তার আত্মীয় স্বজনদের হক তার স্ত্রীর হক স্ত্রীকে বিধবা করে দেওয়া হয়েছে ছেলে মেয়েদের হক তাদেরকে এতিম করে দেওয়া হয়েছে বুড়ো বাবা মায়েদের হক তাদের রুজি রোজগারের উপায় ছিল একজন ছেলেই হয়তো সে পদ বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয় হক আত্মীয়দের হক আর তৃতীয় হক হচ্ছে হাক্কুল্লাহ আল্লাহর হক আল্লাহর হক আল্লাহর হকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন খুন করা হারাম করেছেন আর সে খুন করলো আল্লাহর হক তাহলে তিনটি হক তওবা করলে কোন হকটি মাফ হবে হ্যাঁ আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এখন বাকি থাকলো বললাম এর কথা যাকে খুন করা হয়েছে তার হক তো মাফ নেওয়ার কোনো উপায় নেই তাহলে কি হবে পরে বলছি আর কে আত্মীয়রা এই আত্মীয়দের হক কেমন করে মাফ হবে হ্যাঁ এদের হক কেমন করে মাফ হবে এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা হে মানুষ হে মুসলিম তোমাদের উপর কিসাস কে খুনের বদলা হত্যার বদলে হত্যা করা এ ফরজ করা হয়েছে এই বিধান কায়েম করা এই বিধানের বাস্তবায়ন করা ফরজ করা হয়েছে তাহলে এই খুনের দাবি করবে যে আমার ছেলেকে আমার স্বামীকে ছেলে মেয়েরা বলে আমার বাবাকে হত্যা করেছে সুতরাং এই লোককে হত্যা করা হোক ইসলামিক রাষ্ট্রের কাছে ইসলামিক কোর্টে আদালতের কাছে এই যে দাবি করবে এই দাবি রাখবে তাদের যে হক রয়েছে এটি হচ্ছে আত্মীয়দের হক হত্যার বদলে যখন হত্যা করা হবে তখন তাদের নয়ন জুড়াবে আত্মীয় স্বজনদের আমার বাবাকে হত্যা করেছো খুন করেছো আমাদেরকে এতিম করে দিয়েছো আমাকে বিধবা করেছো তোমাকেও তো এই অবস্থায় যেতে হলো তোমার স্ত্রী বিধবা হলো তোমার ছেলের এতিম হলো সমান সমান হয়ে গেছে মনটা তাদের ঠান্ডা হবে খুন করেছো দেখ তোমাকেও তো খুন করা হয়েছে মনটা ঠান্ডা হবে যদি তারা ইচ্ছা করে যে খুনের বদল খুন নেব তাদের হক আল্লাহ দিয়েছেন
সূরা বনি ইসরাঈলে আল্লাহই কথা বলেছেন ওয়ালা তাক ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কের পরে ওমান কুতিলা মাজলুমান কাউকে যদি অন্যায় করে হত্যা করা হয় ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানা তাহলে তার আত্মীয়দের জন্য আমি কর্তৃত্ব দান করেছি তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে দাবি দেওয়া হয়েছে তারা দাবি করবে কিন্তু সীমা লঙ্ঘন করবে না যেভাবে হত্যা করা হয়েছে হত্যা করবে হত্যার দাবি করবে সরকারের কাছে আদালতে তারা দাবি করবে হত্যা করা যদি তারা মনে করে যে না আমরা খুনের বদলে খুন চাই না হত্যা করব না তাহলে তাদের তিনটি অপশন রয়েছে ইখতিয়ার রয়েছে তিনটির মধ্যে একটি বাছাই করতে হবে হত্যার বদলে হত্যা করুক না হলে মাফ করে দিক মাফ করলে বেশি ভালো মাফ করে দিলে একেবারে মাফ করে দিতে পারে কিচ্ছু নেব না যা সে করেছে করেছে আমরা তাকে খুন করব না তার খুনের দাবি করি না মাফ করে দিলে এমনিতে আল্লাহ সন্তুষ্ট যেন আমার আমরা মাফ করে দিলাম তাদের এই এখতিয়ার রয়েছে মাফ করে দিলে আর তারা যদি বলে যে না এমনিতে মাফ করবো না আমরা রক্তের পণ নেব রক্তপণ যাকে হাদিসের ভাষায় দিয়াত বলা হয় দিয়াত নেব রক্তের বিনিময় নেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের রক্তের বিনিময় হচ্ছে একশোটি উট একশোটি উট একশোটি উট বা তার মূল্য এটা যদি দিয়ে দেয় তাহলে এই তিনটির মধ্যে একটি যদি করে দেয় তাহলে আত্মীয়দের হক আদায় হয়ে গেল তাহলে দুটি হক আল্লাহর হক তওবার দ্বারা আদায় হয়ে গেল মাফ হয়ে গেল আল্লাহ মাফ করে দেবেন মানুষের আত্মীয় স্বজন যাকে খুন করে তার আত্মীয় স্বজনদের হক তিনটির মধ্যে একটি করলেই হ্যাঁ যেটি তারা চাইবে সেটিও মাফ হয়ে যেতে পারে বাকি থাকলো যাকে খুন করা হয়েছে মাকতুল তার হক কেউ মাফ করবে না এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে তিরমিজিতে নাসাইতে ইয়াজিউল কাতিল ইয়াউমাল কিয়ামতে বিল ইয়াজিউল মাকতুল ইয়াউমাল কিয়ামতে বিল কাতিল মাকতুল যাকে খুন করা হয়েছে সেই ব্যক্তি কাতিলকে ধরে নিয়ে আসবে কিয়ামতের মাঠে ফি ইয়াদিহি রাসুহু ওয়া নাসিয়াতুহু সে তার এই কপালে চুলকে ধরবে তার মাথার অগ্রভাগকে ধরে টেনে নিয়ে আসবে টেনে হেঁচড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করবে হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি আল্লাহর আরশের কাছে নিয়ে চলে আসবে আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য তারপরে দরখাস্ত করবে আল্লাহর কাছে এই ব্যক্তি যাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে ইয়া রব্বে সাল হাজা ফিমা কাতালানি হে আমার রব হে আমার পালন কর্তা হে প্রভু সালহাজা একে জিজ্ঞাসা করুন এ জবাবদেহি করুক আপনার সামনে যে ফিমা কাতালানি আমাকে কেন খুন করেছিল সে কেন সে খুন করেছিল যখন এইভাবে দরখাস্ত করবে তখন কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে একটি বুখারীতে যে জানো সর্বহারা কে আতা দুরুন মানিল মুফলে সর্বহারা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারাকে জিজ্ঞেস করেছিলেন তখন সাহাবারা বললেন যে রাসূলুল্লাহ সর্বহারা পথের ফকির ভিখারি কাকে মনে করি আমরা মাল্লাজি রহমা বললাম মাতা যার কাছে না ঘর বাড়ি মাল সামান আছে আর না তার কাছে টাকা পয়সা আছে ওকে আমরা সর্বহারা মনে করি নবী করিম সাল্লাল্লাহু বললেন যে আল মুফলিস ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া আকালা মাযা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা আমার উম্মতের সর্বহারা এরা নয় যাদের কাছে পয়সা নেই যাদের বাড়ি ঘর নেই যারা ফুটপাতে বসবাস করে এরা সর্বহারা নয় সর্বহারা কে মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিনে উপস্থিত হবে হাশরের মাঠে বিচার দিবসে ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা কাউকে গালিগালাজ করে এসেছে দারাবা হাজা কাউকে মেরে এসছে কারো ওপর অন্যায় করেছে ওয়াকালা মালা হাজা কারো টাকা পয়সা বেইমানি করেছে ধার করজ নিয়ে অস্বীকার করেছে ইত্যাদিতে খেয়ানত করেছে ওয়া সাফা কাদামা হাজা খুন করেছে এলো খুনি সর্বহারা সেদিন নবী করিম কি বলছেন ফায়ুতা হাজা মিন হাসানাতিহি তার নেকিগুলো নিয়ে আল্লাহ দিতে লাগবেন এই যে খুন করেছে যাকে খুন করা হয়েছে তাকে আল্লাহ বলবেন যে তোমার কত নেকির প্রয়োজন এর নেকির ভান্ডার থেকে নাকি নিয়ে যাও নেকি গিয়ে দেখবে যদি নেকি থাকে তো নেকি নিয়ে সে জান্নাতে চলে যাবে যে ব্যক্তিকে খুন করেছিল সে তার নেকিগুলি নিয়ে জান্নাতে চলে যাবে তার নেকিতে ঘাটতি থাকলে এর নেকি দিয়ে সে পার হয়ে জান্নাতে চলে যাবে আর এই করতে করতে এমন সময় আসবে অনেক অন্যায় করে গেছে তো দেখা যাচ্ছে যে নেকি নেই অথবা ভালো লোক ছিল না এই খুনিয়া তারপরে কোনো ভালো আমলও ছিল না তার নেকি কোথায় পাবে কাল কি আমার তো হাজির যে নেকি নেই আল্লাহ নেকির ভান্ডারে তো কিছুই নেই তার খালি কি নেবো তার কাছে তখন আল্লাহ বলবেন এ বান্দা তোমাকে হত্যা করেছে খুন করেছে এক কাজ করো তোমার গুনাহ আছে বলছে আল্লাহ গুনার জন্য তো আমি জাহান্নামে যাচ্ছি গুনার জন্য জাহান্নামে যাচ্ছি আল্লাহ বলবেন এক কাজ করো তুমি তোমার গুনাগুলি নিয়ে গিয়ে ওর ভান্ডারে চাপিয়ে দাও নিয়ে গিয়ে ওর আমল নামে চাপিয়ে দাও আর তুমি চলে যাও জান্নাতে চলে যাও এইভাবে হকাতে হবে আর যদি খালিস অন্তর থেকে তওবা করে খালিস অন্তর থেকে তওবা করেছে খুন করার পরে সত্যিকার সত্যিকার তওবা করেছে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নেকি ঘাটতি না করে নিজের রহমতে নিজের অনুগ্রহে তাকে এক্সট্রা নেকি দিয়ে সওয়াব দিয়ে উচ্চ মর্যাদা দান করে দিয়ে তাদের এই সমস্যার নিষ্পত্তি করে দিবেন, এই মামলা এই কেসের নিষ্পত্তি করে দিবেন। এইভাবে বিচার হবে। তাহলে তিনটি হক জড়িত এই খুনের সাথে। মনে রাখবেন খুন করা তিন প্রকার, খুন করা তিন প্রকার, সব খুনের ক্ষেত্রে একই রকমের বিধান নেই। হত্যার বিনিময়ে হত্যা কোন ক্ষেত্রে রয়েছে? সব ক্ষেত্রে নয়, তিন প্রকারের খুন করা। কোরআন এবং হাদিসের আলোকে কোরআনে দুই প্রকারের কথা বলা হয়েছে এবং হাদিসে তৃতীয় প্রকারের কথা বলা হয়েছে। তিন প্রকারের খুন করা হয়। একটি হচ্ছে কাতলে আমাদ, মানে ইচ্ছা করে কোন মানুষকে হত্যা করা, কাতলে আমাদ, যার কথা কোরআনে আল্লাহ বলেছেন, যে আজকে এর আগে তাফসীর করেছি, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে জেনে শুনে ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করলো, খুন করলো, তাহলে কাতলে আমাদ মুতাআম্মিদ, জেনে শুনে ইচ্ছা করে। এটা কেমন করে হয়? এমন ধারালো অস্ত্র দিয়ে বা এমন ভারী অস্ত্র দিয়ে হত্যা করলো যা দিয়ে আঘাত করলে সাধারণত, আর জেনে শুনে যে সামনে যাকে আঘাত করছি সে মানুষ, সামনে যাকে আঘাত করছি সে মানুষ, এবং ইচ্ছা করে তার দিকে উদ্দেশ্য করে এমন অস্ত্র প্রয়োগ করলো যে অস্ত্র প্রয়োগ করলে সাধারণত মানুষ বাঁচতে পারে না, একে বলা হয় কাতলে আমাদ, ইচ্ছা করে হত্যা করা, খুন করা। দ্বিতীয় হচ্ছে কাতলে খাতা, এর বিপরীত, ভুলবশত হত্যা। ভুলবশত হত্যা যেমন আজকালকার অ্যাক্সিডেন্ট, গাড়ির অ্যাক্সিডেন্ট, গাড়ি চালাচ্ছে সামনে হঠাৎ করে একটি লোক চলে আসলো, ব্রেক থামতে থামতে গিয়ে চড়ে নিল তার উপর, থামতে পারলেন না, বা গাড়িতে আপনার সাথে প্যাসেঞ্জার ছিল, আপনি ড্রাইভিং করছেন আর গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, তাতে মারা গেল, আপনার সাথের লোকেরা মারা গেল, আপনি মরলেন না, মরলেন কিন্তু আপনার সাথের লোকেরা মারা গেল, কাতলে খাতা হত্যা। এই হত্যার এই যে ভুলবশত হত্যা, কাতলে খাতা, এতে কেসাস নেই, যেহেতু ইচ্ছা করে সে হত্যা করেনি। ইসলামে ন্যায় বিচার কায়েম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ন্যায় বিচার কায়েম করেছেন। সুতরাং এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে যে তার রক্তের পণ দিতে হবে, যেহেতু একজন মুমিন, একজন মুসলিম, একজন মানুষের রক্তের মূল্য রয়েছে, সেই মূল্য একেবারেই বেকার না হয়ে যায়, মূল্যহীন না হয়ে যায়, সেজন্য তার রক্তের মূল্য দিতে হবে। সেটা যে ব্যক্তির মাধ্যমে হত্যা হলো তার আত্মীয় স্বজনদের ওপরে বর্তাবে। এইভাবে ভুল হত্যা এটা হতে পারে যে আপনি শিকার করছিলেন, শিকার করছিলেন, মারছিলেন শিকারীকে, হরিণ সামনে দিয়ে যাচ্ছে, হরিণকে মারছিলেন, আর হরিণকে না লেগে হঠাৎ করে সামনে মানুষ চলে এসে মানুষকে লেগে গেল, ভুলবশত হত্যা, কাতলে খাতা, এই ক্ষেত্রে দিয়েত লাগবে। আর আরেকটি হচ্ছে কাতলে শিভে আমাদ, মানে শিভে আমাদ মানে বলা যেতে পারে অর্ধ ইচ্ছাকৃত, পুরোপুরি ইচ্ছাকৃত নাই। এটি কেমন করে? এটি হচ্ছে এইভাবে যে একজন মানুষকে এমন অস্ত্র দিয়ে আঘাত করা, জানছেন সামনে মানুষ আছে আর ওই লোককে বাহুর সাথে ঝগড়া তর্ক বিতর্ক চলছে, এমন অস্ত্র দিয়ে আঘাত করা যে অস্ত্র দিয়ে আঘাত করলে সাধারণত মানুষ মারা যায় না। যেমন একটা ঘুষি দিন, একটা ঘুষি দিলে সাধারণত মরে না মানুষ, কিন্তু মরে গেল, তাতে হার্টের রোগী হয়তো বা দুর্বল মানুষ একটা ঘুষিতে মরে গেল। একটা লাঠি, হ্যাঁ, লাঠিতে দিয়ে আঘাত করলে, হালকা লাঠি, ভারী লাঠি না, হালকা লাঠি দিয়ে আঘাত করলে সাধারণত মানুষ হয়তো একটু আহত হবে বা কিছু একটু ব্যথা পাবে, কিন্তু মানুষ মরে না, একটা লাঠির আঘাতে মরে গেল। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানে সেটা হচ্ছে ইচ্ছাকৃত হত্যা, কিন্তু একটা একবার আঘাত করতেই সেই লোক মারা গেল। এ হচ্ছে কাতলে সিধে আমাদ, ইচ্ছা করে ওকে মারা হয়েছে কিন্তু হত্যা উদ্দেশ্য ছিল না, অর্ধ ইচ্ছাকৃত, সিধে আমাদ। এই ক্ষেত্রেও কেসাস নেই, খুনের বদল খুনের দাবি করতে পারবে না তার আত্মীয়রা, তবে দিয়াত রয়েছে, রক্তপণ দিতে হবে, আর রক্তপণটা এর একটু ভারী। এ হচ্ছে ইসলামের বিধান। রক্তের মূল্য সম্পর্কে আর একটি হাদিস নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কাল কেয়ামতে সর্বপ্রথম যে বিচার হবে তা এই রক্তখুন সম্পর্কে। সহিহ বুখারীর হাদিস, আউয়ালা মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ্দিমা, সর্বপ্রথম কেয়ামতের মাঠে বিচার হবে ফিদ্দিমা, ফয়সালা করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুন সম্পর্কে, কেউ কাউকে খুন করেছে এই সম্পর্কে সর্বপ্রথম বিচার হবে। আরেকটি হাদিস আছে, কি আছে বলতে পারেন? সর্বপ্রথম বিচার হওয়া সম্পর্কে আরেকটি হাদিস আছে, তাতে নামাজের কথা বলা হয়েছে, খুনের কথা বলা হয়নি, তাহলে কোন বিচারটি প্রথম হবে? এই জন্য এই দুই হাদিসের সমন্বয় করেছেন মহাদ্দেসিনগণ এইভাবে যে এক হচ্ছে আল্লাহর হক আর এক হচ্ছে মানুষের হক। আল্লাহর হক অনেকগুলি আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক হক রয়েছে আল্লাহর। আল্লাহর হকের ক্ষেত্রে যখন বিচার আরম্ভ হবে
তখন প্রথম হিসাব হবে একজন মুসলিমের নামাজ সম্পর্কে আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সলাতু আবু দাউদের হাদিস প্রথম বান্দার হিসাব হবে তার সালাত সম্পর্কে নামাজ সম্পর্কে নামাজে পাঁচ তাহলে রোজা যাকাত এগুলোর হিসাব হবে আর ওগুলো হিসাব হয়ে পাস করতে পারবে আর নামাজে ফেল তাহলে রোজাতেও ফেল হবে যাকাতেও ফেল হবে হজও ফেল হবে আর ওগুলো তো পাস করলেও সে পাস করে মুক্তি পাবে না যেহেতু মূল সাবজেক্টে ফেল অনার্সের সাবজেক্টে ফেল এমএর যে সাবজেক্ট মেন সাবজেক্ট তাতে ফেল হয়ে গেল আর সাইডের এদিকে সেদিকে সাবজেক্টে কিছু আনা হবে না হ্যাঁ ওগুলো মার্কস বাড়ানোর জন্য সুতরাং আর কাজে আসবে না এই নামাজ আল্লাহ হকের ক্ষেত্রে প্রথম নামাজের হিসাব হবে আর মানুষের হক খুনের ব্যাপারটি হচ্ছে মানুষের হক কাউকে খুন করেছে তো মানুষের হকের ক্ষেত্রে কারো টাকা পয়সা বেমানি করেছে কাউকে মেরেছে হয়তো আঘাত করেছে কাউকে গালি দিয়েছে অনেক হক রয়েছে মানুষের সাথে জড়িত বাবা মায়ের হক আদায় করেনি বড় ভাই হক আদায় করেনি অপমান করেছে অথবা বড়দের হক আদায় করেনি ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখেনি সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছে এগুলি সব মানুষের হক হকুগুলি বাদ তো বান্দার হকের যখন বিচার আরম্ভ হবে প্রথম বিচার হবে খুন সম্পর্কে খুন সম্পর্কে এখানে যদি জবাব না দিতে পারা যায় কোনো মানুষ যদি খুনি হয় আর বিনা তওবায় মারা যায় তাহলে মুক্তি পাবে না কঠোর শাস্তি রয়েছে আর একটি হাদিস দিয়ে শেষ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন সেই মুসলিমের হাদিস লা যাওয়ালু দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকট হালকা হালকা কিসের তুলনায় মিন কাতলি রাজুলিন মুসলিমিন একজন মুসলিমকে হত্যা করার তুলনায় একজন মুসলিমকে যে ব্যক্তি হত্যা করলো সে যেন পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার চাইতে বড় পাপ করলো বড় অন্যায় করলো একজন মুসলিমের তাহলে রক্তের মূল্য একদিকে রাখেন আর সারা পৃথিবীর ধন সম্পদ বাড়ি ঘর যা কিছু আছে মানুষ মুসলিম বাদ দিয়ে হ্যাঁ যেহেতু একজন মুসলিমের কথা হচ্ছে যত কিছু আছে ধন দৌলত আছে সম্পদ আছে পৃথিবীতে যত সম্পদ আছে যত প্রকারের সম্পদ আছে সবকে একদিকে রাখেন আর একদিকে রাখেন একজন মুসলিমের রক্ত মাত্র জীবন পৃথিবী ধ্বংস করে দেওয়া আল্লাহর নিকট হালকা মিন কাতলে রাজুল মুসলিম একজন মুসলিমকে হত্যা করার তুলনায় অত সহজ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রকমের কাবীরা গুনাহগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে আমাদেরকে সাগিরা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যে সব ভাইদের দ্বারা এরকম কোন গুনাহ হয়েছে তাদেরকে যেন তওবা খালিস অন্তর থেকে করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ জীবন যাপনের তৌফিক দান করেন আমাদের শেষ জীবনটি যেন সুন্দর বানিয়ে দেন শেষ জীবনে যাতে করে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এবং পাঁচ ওয়াক্ত নামাজের সাথেই আমরা আমাদের জীবনের সমাপ্তি করতে পারি এর যেন তৌফিক দান করেন আমিন সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জি 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 এটি আর একটি ক্ষেত্র যেই ক্ষেত্রে জায়েজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্ষেত্রে বলেছেন বুখারীর হাদিস রয়েছে মান কুতলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন আপনার ধন টাকা পয়সা কেউ ছিনিয়ে নিতে চাইছে ধনটা হেফাজত করতে গিয়ে বা সেটাকে বাধা দিতে গিয়ে হয়তো আপনাকে মেরে দিল তাহলে আপনি শহীদ আর আপনি তার সাথে মারামারি করতে গিয়ে তাকে হয়তো মেরে দিলেন যেহেতু মার খাচ্ছেন তখন আপনাকে মারতে হবে তো পাল্টা হ্যাঁ তো এই ক্ষেত্রে মারতে গিয়ে যদি মেরে দেন তাহলে তার রক্তের কোনো মূল্য নেই যেহেতু আপনার উপর সে হানা দিয়েছে তার রক্তে তার খুনের কোনো মূল্য নেই সেই ক্ষেত্রে এই জন্য ডাকাতের শাস্তি হচ্ছে ডাকাতের বা ছিনতাইকারী শাস্তি হচ্ছে হত্যা কোরআন এই ক্ষেত্রে আয়াত রয়েছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসাউনা ফিল আরযি ফাসাদান যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ডাকাতি করে ছিনতাই করে রাজধানী করে এদের শাস্তি হচ্ছে সেই দেশের সরকার অবশ্য শাস্তি দেবে ধরা পড়লে আর ধরা পড়ার আগে আপনার সাথে হয়তো চলছে এই অবস্থায় আপনি নিজের জীবন বাঁচাতে গিয়ে এমন কি রয়েছে আপনার পরিবার বাঁচাতে অমন করতে লা দুনা আহলি নিজের ফ্যামিলি নিজের ছেলে মেয়ে আছে আর তাদের উপর হস্তক্ষেপ হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে লড়াই করতে হবে যদি মেরে দিতে পারেন তাহলে তার রক্তের কোনো মূল্য নেই মানে আপনাকে রক্ত পোনা লাগবে না আর যদি আপনাকে মেরে দেয় তাহলে আপনি শহীদ অবশ্য শহীদ আমি না জেনে না বুঝে একটি বিড়ালকে মেরে এখন আমি ক্ষমা পাবো কি করে তওবা করেন আলোচনা এসছে তো ইউ টার্ন করেন তওবা করেন হ্যাঁ তওবা করেন ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়াত কোরআনে একটা ফর্মুলা আছে যে নেকি করলে গুনাহ মোচন হয় বেশি বেশি নেকি করেন দান খায়রাত করেন বেশি বেশি নামাজ পড়েন বেশি বেশি রোজা রাখেন ইত্যাদি নফল রোজা রাখেন বৃহস্পতিবারে সোমবারে রোজা রাখেন মাসে তিনটে করে রোজা রাখেন 13-14-15 তারিখ চাঁদের ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজ আছে করেন